बिस्मिल्लाहिर्रहमानिर्रहीम। सुप्रिय शिक्षार्थीबृंद, तुम्हारे धारावाहिक भावे आयोजित अनार्स तृतीय वर्षर डिफरेंशियल जिओमेट्री स्पेस वक्ररेखासमूह अर्थात चैप्टर टू एर आजकल पर्व क्लस तुम्हारे सुस्वागत। आज के आलोचना करब गोलकीय इंडक्ट्रिस स्पेरिकल इंडक्ट्रिस। এখানে দেখো বলা আছে স্পর্শক অবিলম্ব ও দি অবিলম্বের গোলকীয় ইন্ডিকট্রিস এর সংজ্ঞা। স্পর্শক অবিলম্ব ও দি অবিলম্বের গোলকীয় ইন্ডিকট্রিসের সংজ্ঞা। স্পর্শকের গোলকীয় ইন্ডিকট্রিস যদি কোনো, তাহলে প্রথম সংজ্ঞা, তিনটা সংজ্ঞার মধ্যে প্রথম সংজ্ঞা, যদি স্পেসে কোনো বিন্দুর অবস্থান ভেক্টর একটি প্রদত্ত রেখার যে কোনো বিন্দুতে একক স্পর্শ ভেক্টরের সমান হয়। যদি স্পেসে কোনো বিন্দুর অবস্থান ভেক্টর, যে কোনো একটা বিন্দুর তোমার অবস্থান ভেক্টর একটি প্রদত্ত রেখার, মানে আগে থেকে একটা রেখা দেওয়া আছে, একটি প্রদত্ত রেখার যে কোনো বিন্দুতে একক স্পর্শক ভেক্টরের সমান হয়। তার মানে কি, বিন্দুর অবস্থান ভেক্টরটা, কোনো বিন্দুর অবস্থান ভেক্টর এটা কোথায়, স্পেসে একটি প্রদত্ত রেখার, যে রেখাটা আগে থেকেই দেওয়া আছে, যে কোনো বিন্দুতে একক স্পর্শ ভেক্টরের সমান হয়। তার মানে বিন্দুর অবস্থান ভেক্টর যদি রেখার স্পর্শক ভেক্টরের সমান হয়, বিন্দুর স্পর্শক, বিন্দুর অবস্থান ভেক্টর কোথায়, স্পেসে বিন্দুর অবস্থান ভেক্টর একটি প্রদত্ত রেখার যে কোনো বিন্দুতে একক স্পর্শক ভেক্টরের সমান হয়, তাহলে ওই বিন্দুর সঞ্চারপথ, কোন বিন্দু, ওই যে স্পেসে যে বিন্দু আছে ওই বিন্দুর সঞ্চারপথকে স্পর্শকের গোলকীয় ইন্ডিকট্রিস বলা হয়। তাহলে ওই বিন্দুর, স্পেসে যে বিন্দুটা আছে ওই বিন্দুর সঞ্চারপথকে স্পর্শকের গোলকীয় ইন্ডিকট্রিস বলে, স্পর্শকের। ওকে, এ হলো আমাদের স্পর্শকের গোলকীয় ইন্ডিকট্রিসের সংজ্ঞা, অবিলম্বের গোলকীয় ইন্ডিকট্রিস, দ্বি অবিলম্বের গোলকীয় ইন্ডিকট্রিসের সংজ্ঞা একই সাথে সম্পর্কযুক্ত। তো অবিলম্বের গোলকীয় ইন্ডিকট্রিসের সংজ্ঞা সেম সিস্টেমে লেখছে, যদি স্পেসে কোনো বিন্দুর অবস্থান ভেক্টর একটি প্রদত্ত রেখার, ওই যে একই কথা, যদি স্পেসে কোনো বিন্দুর অবস্থান ভেক্টর, এখানেও অবস্থান ভেক্টর একটি প্রদত্ত রেখার যে বিন্দু, যে কোনো বিন্দুতে একক অবিলম্ব ভেক্টরের সমান হয়, এখানে হলে একক অবিলম্ব ভেক্টরের সমান হয়, তাহলে ওই বিন্দুর সঞ্চার পথকে অবিলম্বের গোলকীয় ইন্ডিকট্রিস বলা হয়। তাহলে ওই বিন্দুর সঞ্চার পথকে অবিলম্বের গোলকীয় ইন্ডিকট্রিস বলা হয়। আর যদি ওই বিন্দুর অবস্থান ভেক্টর স্পেসে কোনো বিন্দুর অবস্থান ভেক্টর একটি প্রদত্ত রেখার যে কোনো বিন্দুতে একক দ্বি অবিলম্বের, এখানে হলো দ্বি অবিলম্বের সমান হয়, তাহলে ওই বিন্দুর সঞ্চারপথকে দ্বি অবিলম্বের গোলকীয় ইন্ডিকট্রিস বলা হয়। তাহলে নামগুলো মূলত স্পেস, সব জায়গায় কিন্তু এখানে তিনটা ডেফিনেশনেই বলা আছে, স্পেসে কোনো বিন্দুর অবস্থান ভেক্টর যদি প্রদত্ত রেখার তোমার ট্যান স্পর্শকের সমান হয় তাহলে স্পর্শকের গোলকীয় ইন্ডিকট্রিস, আর যদি একক অবিলম্ব ভেক্টরের সমান হয় তাহলে ওই বিন্দুর সঞ্চারপথকে বলা হয় অবিলম্বের গোলকীয় ইন্ডিকট্রিস, আর যদি দ্বি অবিলম্ব একক দ্বি অবিলম্ব ভেক্টরের সমান হয় তাহলে ওই বিন্দুর সঞ্চারপথকে দ্বি অবিলম্বের গোলকীয় ইন্ডিকট্রিস বলা হয়। আশা করি তোমরা বিষয়টা বুঝতে পেরেছ। তাহলে আমরা তিনটে ডেফিনেশন শিখলাম, এই হলো স্পর্শকের গোলকীয় ইন্ডিকট্রিস, অবিলম্বের গোলকীয় ইন্ডিকট্রিস, আর দ্বি অবিলম্বের গোলকীয় ইন্ডিকট্রিস। এখন আমরা এই গুরুত্বপূর্ণ গাণিতিক প্রবলেমগুলো সমাধান করব, যেমন উদাহরণ 42, এরপরে আমরা উদাহরণ 43, উদাহরণ 44, এই বিষয়বস্তুগুলো আমরা আলোচনা করব। তো আসো আমরা উদাহরণ 42 আলোচনা করা শুরু করি। এখানে বলছে দেখাও যে স্পর্শকের গোলকীয় ইন্ডাক্ট্রিসের বক্রতা কাপ্পা টি ইকুয়াল টু রুট ওভার কাপ্পা স্কোয়ার প্লাস টাও স্কোয়ার বাই কে, এবং প্যাস টাও টি কাপ্পা টি প্রাইম মাইনাস কাপ্পা প্রাইম টাও
डिवाइडेड बाय काप्पा इनटू काप्पा स्क्वायर प्लस टाउ टी स्क्वायर। তাহলে এখানে ওই যে সব জায়গায় টি দেওয়া, এ কথার অর্থ বোঝাচ্ছে যে স্পর্শকের গুলো কি ইন্ডিকট্রিস। এখানে টি দিয়ে তার নোটিফিকেশনটা নোটেশনটা প্রকাশ করে, দি অবিলম্ব হলে বি দিত আর নর্মাল বা অবিলম্ব হলে এন দিত, এই হলো বিষয়টা আর কি। তো অঙ্কটা বেশ কয়েকবার পরীক্ষা আসছে, দেখো 7 কলেজের পরীক্ষায় আসছে। তা আমরা এখন এটা ইনশাল্লাহ ভেঙে ভেঙে আলোচনা করার চেষ্টা করব, তোমরা মনোযোগ সহকারে দেখার চেষ্টা করবে। তো দেখো আমরা উদাহরণ 42 দেখাও যে স্পর্শকের গোলকীয় ইন্ডাকট্রিসের বক্রতা এত, প্যাস এত। ধরি আর ইকুয়াল টু আর এস বক্ররেখার গোলকীয় ইন্ডাকট্রিসের ইন্ডাকট্রিস আর টি ইকুয়াল টু আর টি, জাস্ট আর টি দ্বারা গোলকীয় ইন্ডাকট্রিস বোঝাচ্ছে, কথা বুঝতে পেরেছো? তো এটা আর টি সমান আর টি ভেক্টর লিখছে, এখানে এস দিছে, এস দিয়ে বোঝাচ্ছে জাস্ট ওই এস এর ফাংশন। এখন এটা হলো সংজ্ঞা, এই যে স্পেসের অবস্থান ভেক্টর যদি ট্যানজেন্টের সমান হয় তাহলে এটা গোলক ইন্ডাকট্রিস, এই জন্য সংজ্ঞাটাও লিখছে আর টি ইকুয়াল টু টি। এটা আর দ্বারা বোঝায় অবস্থান ভেক্টর, আর টি দ্বারা বোঝায় হলো তোমার ট্যানজেন্ট, ঠিক আছে, টি দ্বারা বোঝায় হলো ট্যানজেন্ট। এখন এখানে প্রথমে একবার এস এর সাপেক্ষে ডিফারেন্সিয়েশন করছে আর টিকে, ডি অফ ডি এস আর টি ইকুয়াল টু টি প্রাইম, টিকে এস এর সাপেক্ষে ডিফারেন্সিয়েশন করলে টি প্রাইম। এখন দেখো এখানে এই যে ডিএসটি উপরে নিচে অতিরিক্ত দিয়ে ব্যালেন্স করছে। এরপরে এখানে আমরা লিখতে পারি টি প্রাইম সমান কাপ্পা এন, টি প্রাইম সমান কাপ্পা এন। তো আমরা জানি ডি আর অফ ডি এস হলো ডি আর অফ ডি এস হলো টি। তো এখানে যেহেতু ওই যে টি দিয়া ইন্ডাকট্রিস বোঝাচ্ছে ট্যানজেন্টে গোলকে স্পর্শকের গোলকে ইন্ডাকট্রিস, এই জন্য টি ব্যবহার করছে, সেই জন্য এখানে টির সাথে আরেকটা স্মল টি ব্যবহার করা হয়েছে প্রকাশ করার জন্য। আর ডি এস এখানে টি প্রাইম সমান হলো কাপ্পায়ন সরাসরি সূত্র। এখন উভয় দিকে পরম মান ব্যবহার করছে, পরম মান টি টি হলো পরম মান হলো 1, ডিএসটি ডিএস। তাহলে টিটি যেহেতু এটা স্পর্শক ভেক্টর একক ভেক্টর, এটার মান 1, আর কাপ্পার মান কাপ্পা আছে এন একক ভেক্টর, এটার মানও 1। তাহলে ডি অফ ডিএস এস টি ইকুয়াল টু কাপ্পা। এখন 2 নং, এই যে 2 নং সমীকরণের থেকে আমরা লিখতে পারি টিটি আর ডিএস, এই যে এই মানটা এখানে বসাই দিলে আমরা পাই কাপ্পা ইকুয়াল টু কাপ্পা এন। তো কাপ্পা কাপ্পা কাটা গেলে টিটি সমান এন, এটাকে এস এর সাপেক্ষে ডিফারেন্সিয়েশন করলে এই ডি অফ ডিএস টিটি এন, এন এর এস এর সাপেক্ষে ডিফারেন্সিয়েশন এন প্রাইম। এরপরে আমরা আবার এখানে উভয় পক্ষে ডিএসটি দ্বারা আবারও ব্যালেন্স করলাম, ব্যালেন্স করার পরে আমরা ডিএসটি ডিএস লিখলাম, আর এখানে এন প্রাইম সমান টাও বি মাইনাস কাপ্পাটি সরাসরি স্যারেন্টের সূত্র। এখন এরপরে আমরা যেটা করব, এখানে আমাদের দেখো কাপ্পা এন কাপ্পাটি এন টি, এর কারণ কি? এখানে এটাকে আমরা লিখতে পারি টি প্রাইম, এ টি টি প্রাইম আর কি। দেখো এটাকে আমরা স্যার এটাকে সংক্ষেপে আমরা লিখতে পারি টি টি প্রাইম, মানে টি প্রাইম, ওই যে টি প্রাইম সমান কাপ্পায়ন, তো কাপ্পাটি এন টি, এখানে সেই সূত্রটাই লেখা হলো, ঠিক আছে। দেখো কত সহজ কত সুন্দর। এরপরে আমরা উভয় পক্ষে আবার পরম মান অ্যাপ্লাই করলাম, অ্যাপ্লাই করার পরে আমাদের এন টি একক ভেক্টর যথারীতি এটা 1 হয়ে গেল, কাপ্পাটি ডিএসটি ডিএস, আর এখানে সরাসরি এই যে এটাকে এটা সূত্র লিখছে হলো এটা মূলত টাও বি মাইনাস কাপ্পাটি এর পরম মান হবে টাও স্কোয়ার প্লাস মাইনাস কাপ্পাট স্কোয়ার। তো সেখান থেকে এই টাও স্কোয়ার আর মাইনাস স্কোয়ার মানে প্লাস কাপ্পা স্কোয়ার, এটা হলে তাহলে এটা ওই যে অবস্থান ভেক্টরের সূত্রের ফর্মুলা। এখন এখানে ডিএস অফ ডিএস, এখানে দেখো ডিএসটি ডিএস এটাকে আমরা লিখতে পারি সরাসরি কাপ্পা সূত্র, কিন্তু এটা এটা কাপ্পা লিখলাম, তাহলে কাপ্পাটি ইকুয়াল টু রুট ওভার টাও স্কোয়ার প্লাস কাপ্পা স্কোয়ার বাই কাপ্পা, এই পেয়ে গেলাম আমরা
একটা মান পেয়ে গেলাম, কাপ্পাটির মানটা পেয়ে গেলাম। এখন আবার এখানে লেখছে টিটি ইকুয়াল টু এন কাপ্পা টি এন টি কাপ্পা সমান টাও বি মাইনাস কাপ্পাটি। এটা এখান থেকে লিখছে মূলত, এই যে কাপ্পাটি এন টি, আবার এটার মান হলো কাপ্পা আর টাও বি মাইনাস কাপ্পাটি। এখন দেখো টাও টি ইকুয়াল টু এন, এ কথার অর্থ কী বোঝাচ্ছে? টাও টি যে কথা, এন সেই কথা। তো এই শর্তটা এখানে কাজে লাগাইছে, লাগাইয়া এই পাশে টাও টি দ্বারা, সরি টাও না, টিটি টিটি গুণ ক্রস গুণ করছে, আর এই পাশে তোমার এন দ্বারা ক্রস গুণ করছে। তোমরা হয়তো বলতে পারো এখানে একরকম এখানে একরকম, এটা কীভাবে সম্ভব? এটা সম্ভব হয়েছে এটার কারণে, টিটি ইকুয়াল টু এনের কারণে। একই সমান সমান মান দ্বারা উপপক্ষে তোমার ভেক্টর গুণন বা ক্রস গুণন করা হলো। এখন এখানে কাপ্পা টি কাপ্পা, এটা তো ধরো আমরা স্বাভাবিক লিখলাম। এখন ওই যে তিনটা একক ভেক্টরের ক্রস গুণন, টি ক্রস ওই যে তোমরা জানো ধরো টি এন, এখান থেকে টি এন বি যদি আমরা কল্পনা করি, তাহলে এখানে টি ক্রস এন, টি ক্রস এন, এই দেখো বি আসে, টি ক্রস এন আসে হলো ভি। তাহলে বিটা লিখলাম জাস্ট এখানে, সাথে টি আছে। আর এখানে যে কাজটা হয়েছে, এটার সাথে এটার ক্রস গ্রহণ করলে এন ক্রস বি, এন ক্রস বি আসে হলো তোমার টি, আবার এন ক্রস টি, এন ক্রস টি উল্টা, দেখো এটা কিন্তু উল্টা, এগুলো তোমরা ফিজিক্সেও শিখছো। এন ক্রস টি হলো উল্টা করার কারণে এখানে বি না এসে আসবে মাইনাস বি, তো সেই মানে হচ্ছে প্লাস কাপ্পা বি। আশা করি বিষয়টা তোমরা ইজিলি বুঝতে পেরেছ, সমস্যা হলে আমাকে নক দিবে। এখন আমরা উভয় পক্ষে ডি অফ ডিএস, আমরা কিন্তু ওই দ্বিতীয় মানটা বাইর করার কাজ করতেছি, টাও টি প্যাচটা বাইর করতেছি। এখন ডি অফ ডিএস উভয় পক্ষে আবার প্রয়োগ করলাম, এখানে দেখো এই কাপ্পাটি আর কাপ্পাকে একটা ধরা হলো আর বিটিকে একটা ধরা হলো, তাহলে কাপ্পাটি কাপ্পা যদি ইউ হয় তাহলে এটা বাইর করে বিটিকে এস এর সাপেক্ষে ডিফারেন্সিয়াল, আবার বিটি বাইরে ডি অফ ডিএস কাপ্পাটি কাপ্পাকে ডিফারেন্সিয়েশন। আর এই পাশে যথারীতি এই টাউটি হলো একটা ইউবি আর কাপ্পা বি হলো আরেকটা ইউবি। তো প্রথমে টাউকে বাইরে রেখে টিকে করছে টি প্রাইম, প্লাস আবার টিকে বাইরে রেখে টি প্রাইম, টিকে টাউকে করছে টাউ প্রাইম, আবার কাপ্পা বি, কাপ্পা বাইরে বিকে করলে বি প্রাইম, আবার প্লাস বি বাইরে কাপ্পাকে করলে কাপ্পা প্রাইম। এখন এটা যা আছে তা এটা ডিএসটি এটার এটার উপরে দিয়েছে সেম জিনিস দ্বারা আমরা ব্যালেন্স করছি বি, আবার এখানে এটা যা আছে তা, আবার এখানে টাও টি প্রাইম কাপ্পা এন টি প্রাইম টাও প্রাইম টি, আবার কাপ্পা বি প্রাইম হলো মাইনাস টাও এন প্লাস কাপ্পা প্রাইম বি। এখন এটা যা আছে তা, এটা হলো টি বিটি ডিএসটি, এটার সরাসরি মান হলো এখানে ডিএসটি ডিএস, এটার মান তো কাপ্পা, আবার এটা মানে কি বি প্রাইম, এ ডিবি ডিএস কিন্তু বি প্রাইম বোঝায়, এটা ডিফারেন্সিয়েশন করলে আর কি বি প্রাইম, তো টি আসার সাথে বি টি প্রাইম আর কি, তো বি প্রাইম মাইনাস টাও ওয়ান, সেখান থেকে এই মাইনাস টাও টি অ্যান্টি লেক্স, এটা যা আছে তাই লেখছে। আর এখানে ঘুরেয়া আবার এখানে মাইনাস কাপ্পা টাওয়ান, এই দেখো কাপ্পা টাওয়ান, এটা আর এটা কাটা, এটা আর এটা রয়ে গেছে। এখন কাপ্পাটি কাপ্পা 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 স্কোয়ার টাওটি অ্যান্টি, এরপরে এটা হয়ে গেল মাইনাস, তাহলে মাইনাস এটা আসলো কই থেকে আর এটা হয়ে গেল কই, উভয় পক্ষে মাইনাস দ্বারা আবার গুণ করা হয়েছে, ঠিক আছে। তাহলে আমরা আর কোনো পরিবর্তন নাই, জাস্ট মাইনাস দ্বারা গুণ করে চার নং সমীকরণ লেখা হলো। এখানে তিন এবং চার সমীকরণ হতে ডট গুণনের সাহায্যে পাই, তিন হলো, এ হলো তিন নং সমীকরণ আর এ হলো চার নং সমীকরণ, ডট গুণন করলে এটার সাথে জাস্ট এটার ডট, বামপক্ষের সাথে বামপক্ষের ডট, ডানপক্ষের সাথে ডানপক্ষের ডট। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, অনেক সুন্দর আলোচনা, তোমরা একটু মনোযোগ দিয়ে দেখবে, কিছু জিনিস আমি স্কিপ করি, তোমরা একটু নিজেদের মেধা বিবেক বুদ্ধি খেটিয়ে
তোমরা নিজেরা একটু দেখবে, দেখবে সহজ। এখন এখানে দেখো কাপ্পাটি 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 স্কোয়ার অ্যান্টি, আর এখানে কাপ্পা কাপ্পা স্কোয়ার কাপ্পা কিউব, আর এখানে অ্যান্টি অ্যান্টি মিলে হয়ে গেল ওয়ান। ঠিক আছে, তাহলে কাপ্পাটি 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 স্কোয়ার কাপ্পা কাপ্পা স্কোয়ার কাপ্পা কিউব, আর এখানে টাও টি অ্যান্টি অ্যান্টি, তো ধরো ডট গুণনে ওয়ান হয়ে যায়, এগুলো তোমরা জানো। আবার এটার সাথে এটার ডট গুণন, ধরো অ্যান্টি আর বিটি দুইটা দুই জাতের রাশি, ডট গুণন করলে জিরো হয়, এই জন্য এটার বংশ শেষ। আচ্ছা এবার আসো এটার সাথে এটার ডট গুণন। প্রথমে আমরা টাও বির সাথে যদি ডট গুণন করি, টাও বি মাইনাস টাও প্রাইম টি, বি আর টি ডট গুণন বিপরীত রাশি, ডট গুণনে জিরো হয়ে গেল। আবার এটার সাথে যদি করি টি টি মিলে হলো মাইনাস মাইনাসে প্লাস, মাইনাস মাইনাসে প্লাস, তোমার টি টি হলো ওয়ান কাপ্পা টাও প্রাইম, এটা হলো এটা কাপ্পা টাও প্রাইম, আমি এই দিক থেকে করছি আর কি। আবার এটার কথা যদি বলি, বি বি হলো ওয়ান মাইনাস কাপ্পা প্রাইম টাও, এই যে কাপ্পা প্রাইম টাও, আবার এখানে মাইনাস হচ্ছে প্লাস টি আর বি দুই জাতের রাশি, ডট গুণনে জিরো, মানে এটাও জিরো হয়ে গেল। এটা তোমরা নিজেরাই বুঝতে পারবে। তাহলে কি করছি আমরা এখানে, যেটা করছে এটার সাথে এটা ডট গুণন করছে শূন্য, আবার এটার সাথে এটা ডট গুণন করছে, এটা দিয়ে ডট গুণন দুইটাকে করছে করে এটা লিখছে, আবার মাইনাস কাপ্পাটি দিয়ে ডট গুণন দুইটাকে করে এটা লিখছে। ওকে, এখন সহজ পর্যায়ে চলে আসছে। এখন আমরা টাউটি রেখা বাকি যেটা আছে সেটা ভাগে নিয়ে আসলাম। টাউটি এটা এই যে আমরা এখানে, কিন্তু আমরা ওই আগের পর্বের একটা বিষয় এখানে ব্যবহার করছি, কাপ্পাটি আমরা যেটা একটু আগে বের করেছি প্রথম পার্টে, যেমন এখানে এটা যা আছে তা এখানে কাপ্পা কিউব, এখন কাপ্পাটি স্কোয়ার, এটার এটার কাপ্পাটির মান তো এত, এটাকে বর্গ করলে, কিন্তু এটাকে বড় করলে এখানে রুট কাটা যায়, কাপ্পা স্কোয়ার প্লাস টাও স্কোয়ার, এখানে কাপ্পা স্কোয়ার উল্টাই লিখছে, এটা যদি নিচে আসে উল্টাই আমরা একবারে লিখে দিছি। এখন টাউটি এটা কাপ্পা টি প্রাইম, কাপ্পা প্রাইম টি কাপ্পা স্কোয়ার, আর কাপ্পা কিউবে থাকে এখানে কাপ্পা কাপ্পা স্কোয়ার প্লাস টাও স্কোয়ার, এই হলো আমাদের দ্বিতীয় অংশের মান। আশা করি বিষয়টা বুঝতে পেরেছ, তো ধন্যবাদ। এখন আমরা উদাহরণ পটে থ্রি নিয়ে আলোচনা করব। দেখাও যে দ্বি অবিলম্বের গোলকীয় ইন্ডিকট্রিক্স বক্রতা কাপ্পা, দ্বি অবিলম্বের গোলকীয় ইন্ডিকট্রিক্সের বক্রতা কাপ্পা বি ইকুয়াল টু রুট ওভার কাপ্পা স্কোয়ার প্লাস টাও স্কোয়ার বাই টি, এবং প্যাস টাও বি ইকুয়াল টু টাও কাপ্পা প্রাইম মাইনাস টাও প্রাইম কাপ্পা ডিভাইডেড বাই টাও ইন্টু কাপ্পা স্কোয়ার প্লাস টাও স্কোয়ার। অঙ্কটা অনেক ইম্পর্ট্যান্ট, উদাহরণ 43। তো যেহেতু এটা দ্বি অবিলম্বের গোলকীয় ইন্ডিকট্রিক্স, এখানে আর বি মানে যে অবস্থান ভেক্টর আমরা যে ডেফিনেশন পড়ছিলাম হলো বাইনর্মালের সমান, বি এর সমান। এখন আমরা এটাকে এস এর সাপেক্ষে আগের মতোই ডিফারেন্সিয়েশন করলাম। এতক্ষণ আমরা ডি এস টি দিয়ে যেভাবে ব্যালেন্স করছি, এখন ডি এস বি দিয়ে আমরা সেই পুনরায় উদাহরণ 42 এর মতো আমরা কার্যক্রম চালিয়ে যাব। তো দেখো সেই কাজটাই করছি, ডি এস বি ডি এস বি দ্বারা আমরা উপরে নিচে ব্যালেন্স করলাম, বি প্রাইম মাইনাস টাও এন, এরপরে আমরা পরম মান অ্যাপ্লাই করলাম, করার পরে টি বির মান হলো ওয়ান। হ্যাঁ, ডিএস বি ডিএস এটা রইল টি, পরম মান অ্যাপ্লাই করার কারণে টিবির মান ওয়ান, আর মাইনাস এগুলো প্লাস টাও এন, টাও তো টাওই, এন এর পরম মান হলো ওয়ান, ডি অফ ডিএস এস বি ইকুয়াল টু টাও, ইকুয়েশন নাম্বার টু। এখন এই যে এক নং সমীকরণ, এক নং সমীকরণকে আমরা আবার লিখতে পারি এই যে ডি আর ডিএস বি বি ডি আর ডিএস, এটার আমরা লিখতে পারি টি সাথে আছে বি, তাহলে টি বি ডিএস বি ডিএস এটা হলো টাও, আর এটা মাইনাস টাও এন, উভয় পক্ষ থেকে আমরা টাও বাদ দিয়ে দিলাম। আবার আমরা এস এর সাপেক্ষে ডি অফ ডিএস প্রয়োগ করলাম, এবার ডিএস বি ডিএস বি উপরে নিচে গুণ করলাম, ব্যালেন্স করলাম আর কি, আবার এটার মান টি প্রাইম বি ডিএস বি ডিএস
माइनस टाउ बी माइनस कप्पा टी एन टी प्राइम समान कप्पा एन आप आर लिखल साथे बी आसे और इटा तो टाउ एन माइनस द्वारा गुण कर ले माइनस प्लस कप्पा टी और माइनस टाउ बी हमें पर नहीं आसलम माइनस द्वारा गुण कर पजिटिव आगे लिखल नेगेटिव पर लिखल এখন আমরা এখানে আবার পরম মান অ্যাপ্লাই করলাম উভয়পক্ষে মডুলাস প্রয়োগ করলাম করার পরে এখানে আমার একক ভেক্টর হলো এন বি তো এন বির মান ওয়ান হয়ে গেল আর এখানে কাপ্পা বি আর টাও রয়ে গেল রুট ওভার কাপ্পা স্কোয়ার প্লাস টাও স্কোয়ার ঠিক আছে এখন এই তিন নং সমীকরণ থেকে আমরা আবারও পাই দেখো এই যে তিন নং তিন নং আবারও আমরা লিখলাম কাপ্পা বি এন বি টাও কাপ্পা টি মাইনাস টাও বি আবার লিখে নিলাম লেখা আমরা এখানে তিন নঙের এখানে আরেকটা জিনিস আছে যেমন এই যে টিবি মাইনাস এন টাও টিবি মাইনাস এন মানে টিবি যে কথা মাইনাস এন একই কথা সে আলোকে আমরা উভয় পক্ষে সেম মান দ্বারা ভেক্টর গুণন করতেছি এখানে টাও টিবি দিলাম এখানে মাইনাস এন দিলাম এখানে টিবি দিলাম এখানে মাইনাস এন দিলাম ভেক্টর গুণন আর কি এখন ওই আগবার আগের মতো আমরা টাও এন বি তো এখানে ধরো সবার সাথে একটা বি লাগবে যেহেতু বাই নর্মালের ব্যাপার টাও এন বি তাহলে এখানে টাও বি আর কাপ্পা বি এন বি টাও বি এন বি আসবে বিবি ঠিক আছে এই যে বিবি আর বাকি অংশটা কাপ্পা বি আর টাও তো ঠিকই আছে এরপরে এন টি এন আর টি এটা উল্টা মাইনাস করলে আসবে বিবি ঠিক আছে মানে এন এন আর টি এর মধ্যে উল্টা করলে আসবে এখানে যদি একটা মাইনাস আসে তাহলে এখানে বি আসবে সেই মাইনাস মাইনাসে প্লাস আর এখানে আবার মাইনাস মাইনাসে প্লাস এন বি এন বি এদিকে এন বি তাহলে আসবে টি যাই হোক আমরা এই অবস্থায় আসলাম এখন এখানে কিন্তু একটা ভ্যালু অলরেডি বের হয়ে গেল এখন আমরা যে ফলাফল পেলাম আবার ডি অফ ডিএস প্রয়োগ করলাম প্রয়োগ করে কাপ্পা বি আর টাও কাপ্পা বি আর টাওরে ইউ ধরলাম আর তোমার তাহলে থাকে কি বিবি এটাকে ভি ধরলাম তাহলে কাপ্পা বি আর টাও এখানে রইল এখানে বিবিকে করলে আসতেছে বি প্রাইম আবার এটা যেহেতু ফাংশনে ফাংশন এখানে একটা জিনিস আসবে ডি এস অফ এই যে এইরকম একটা ফাংশনে ফাংশন জন্ম নেবে ডি এস বি অফ ডি এস এইটা এখানে জন্ম নেবে তো নেওয়ার পর এখানে একবার লিখে ফেলছে আর কি তো সেটার মান হলো টাও আবার প্লাস বিবি বাহিরে এ কাপ্পা বি টাওর ডিফারেন্সিয়েশন ফরম্যাটটা লিখছে জাস্ট এখানে আবার এ টুক একটা ইউবি এটা আর একটা ইউবি তো প্রথম অংশে ইউবি প্রয়োগ করলে কাপ্পা বি কাপ্পা বাইরে রেখে বিরে করলে বি প্রাইম আবার বিরে বাইরে রেখে কাপ্পা করলে কাপ্পা প্রাইম আবার টাও টি টাও বাইরে রেখে টিকে করলে টি প্রাইম আবার টি প্রাইম টিরে করলে টি মানে টি টাও প্রাইম টাওরে করলে টাও প্রাইম আর টি আছে জাস্ট ওই ইউবি অ্যাপ্লাই করা হয়েছে এগুলো তো তোমরা জানোই এখন আমরা যেটা করব এখানে এই যে বি প্রাইম সমান মাইনাস টাও এন আমরা জানি সেটা লিখব সব জায়গায় আমরা এখন জাস্ট এখানে এখানে আবার আছে আমাদের টি সমান কাপ্পা এন আমরা লিখতে পারি তো আমরা সেই মানগুলা এখন লিখে নিলাম এখন কাপ্পা বি টাও স্কোয়ার টাও বি প্লাস মাইনাস মাইনাস এন বি এটা যা আছে তা এটা যা আছে তা কাপ্পা প্রাইম বি আবার এখানে ওই যে টি প্রাইম কাপ্পা এন আর এখানে টি প্রাইম টি মাইনাস ওই যে মাইনাস টাও এন বি বি প্রাইম বি মান আচ্ছা এখন এটা যা আছে তা এটাও যা আছে তা এখানে কাটাকাটির একটা ব্যাপার আছে
কাপ্পা এন্ড টাও মাইনাস কাপ্পা এন্ড টাও কাটা, আর এটা এটা রয়ে গেল। এখন 3 ও 5 নং সমীকরণ আবার ডট গুণন করে হতে 3 এবং 5 নং সমীকরণ হতে ডট গুণনের সাহায্যে পাই এই যে 3। দেখো এ হলো আমাদের 3, একটু দেখে নাও, আর এটা হলো বাম সাইড, এটা ডান সাইড, আর এখন 5 নং হলো এখন যেটা পেলাম এই, আবার এটা হলো 5 নং। এখন 3 এবং 5 নং সমীকরণ হতে ডট গুণনের সাহায্যে পাই, তাহলে বাম পাশ বাম পাশ, এই যে এটা হলো 3 নং বাম পক্ষ, এটা হলো 5 নং বাম পক্ষ, আবার এটা হলো 3 নং ডান পক্ষ, এটা হলো 5 নং ডান পক্ষ। এখন আবার আগের মতো ডট গুণন করলে আমরা এনবি ডট গুণনে 1, আর এই বাকিটা যা আছে তা কাপ্পা বি কাপ্পা বি কাপ্পা বি স্কোয়ার টাও আর টাও টাও স্কোয়ার আর টাও টাও কিউব, আর এখানে টাও বি টাও বি কীভাবে হলো, ধরো কাপ্পা 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 স্কোয়ার মাইনাস তো আছে টাও টাও স্কোয়ার টাও বি, আর এনবি মিলে তো 1 হয়ে যায়। এখন তাহলে এখানে এখানে দেখো একটা টাও বি আছে, এই দেখছো যদি এখানে লেখা নাই ভুলে বাদ পড়ছে, সেই টাও বি হলো এই টাও বি। আচ্ছা আর এখানে এনবি আর বিবি ডট গুণনে 0 হয়ে গেল, যেহেতু দুই জাতের। আবার এখানে আমরা যখন গুণটা করব, ধরো কাপ্পাটি দিয়ে যদি আমরা গুণ করি টি আর বি এর ডট গুণন 0, আবার কাপ্পাটি দিয়ে যখন এটাকে গুণ করব কাপ্পা টাও প্রাইম কাপ্পা টাও প্রাইম, এই গেল প্রথম কম্পোনেন্টের ডট গুণন। এবার আসো দ্বিতীয়টা মাইনাস টাও বি, আর এটা করলে বিএ বি 1 মাইনাস টাও কাপ্পা প্রাইম, আর এখানে প্লাস মাইনাসে মাইনাস টাও টাও প্রাইম, যাই হোক বি আর টি এর ডট গুণন 0, এই জন্য দ্বিতীয় অংশ আবার বাদ। তো এটা আমরা পেয়ে গেলাম ঠিক আগের মতোই, আমরা এখন উভয় পক্ষে মাইনাস দ্বারা গুণ করলে এখানে মাইনাস ব্যানিশ হয়, কাপ্পা প্রাইম টি আগে আসে আর মাইনাস কাপ্পা টি টাও প্রাইম পরে যায়, আর এখানে টাও বি বাদ দিয়ে বাকি অংশটা ভাগে নিয়ে গেলাম, এই হলো অবস্থানটা। এখন আমাদের কাছে এই যে কাপ্পা কাপ্পা বির মান আছে, দেখো একটু আগে আমরা বাইর করছিলাম এই যে কাপ্পা বির মান, স্কোয়ার দিলে রুট কাটা এখানে টাও স্কোয়ার আসে আর কি। এই তো মানটা বসাইয়া আবার ইনস্ট্যান্ট একটা কাজ করছে লাইন সংক্ষেপ করার জন্য, এটাকে উল্টাইয়া দিছি আমরা একবারে। এখন টাও স্কোয়ার আর টাও কিউব একটা টাও থাকে, আর এখানে কাপ্পা প্রাইম টাও মাইনাস কাপ্পা টাও প্রাইম, এখানে কাপ্পা স্কোয়ার টাও স্কোয়ার, তাহলে টি বির মান হলো এটা। এই হয়ে গেল আমাদের প্রমাণ, আশা করি বিষয়টা বুঝতে পেরেছ, ধন্যবাদ। উদাহরণ 44 তিনটা পার্ট প্রশ্নটা, শঙ্খবৃত্ত স্পাইরাল ও কুণ্ডলীর মানে হেলিক্স এর মধ্যে পার্থক্য কি। 2 নম্বরে বলছে প্রমাণ করো আর প্রাইম ইকুয়াল টু আর ডট ইন্টু ইন্টু বলতে ব্র্যাকেট আর ডট ডট আর ডট ব্র্যাকেট হোল টু দি পাওয়ার মাইনাস হাফ। 3 নম্বরে বলছে প্রমাণ করো আর প্রাইম আর ডাবল প্রাইম আর ট্রিপল প্রাইম ইকুয়াল টু টি টি প্রাইম টি ডাবল প্রাইম ইকুয়াল টু কাপ্পা স্কোয়ার টাও টি এন বি। এ হলো উদাহরণ 44। তো 1 নম্বরের প্রশ্নের অ্যান্সারটা হলো এক লাইনে, শঙ্খবৃত্ত বা স্পাইরাল একটি সমতলীয় বক্ররেখা, প্লেন কার্ভ একটা সমতলীয় বক্ররেখা, এবং কুণ্ডলী বা হেলিক্স একটি স্পেস বক্ররেখা বা স্পেস কার্ভ। এবার আসো 2 নম্বর প্রশ্নের অ্যান্সার, আমরা জানি আর প্রাইম সমান ডিআর অফ ডিএস, এটা আমরা সবাই জানি। এরপর এখানে ডিইউ ডিইউ দ্বারা উপরে নিচে ব্যালেন্স করা হলো, তাহলে আর প্রাইম সমান ডিআর অফ ডিইউ হলো আর ডট আর ডি অফ ডিএস হলো, এটাকে আবার এইভাবে চিন্তা করছে ডিআর অফ ডিইউ এখানে ডিএস অফ ডিইউ, এইভাবে চিন্তা করছে আর কি, উল্টাই আছে ঘুরাইয়া চিন্তা করলে আর ডট এই অংশটা আর কি এইভাবে চিন্তা করছে, তাহলে আর ডট আর এটা হলো এস ডট, আর প্রাইম ইকুয়াল টু আর ডট ডিভাইড বাই এস ডট, এটার নাম দেওয়া হলো সমীকরণ নম্বর 1। আবার এখানে দেখো লিখছে এস ডট ইকুয়াল টু আর ডট পরম মান, এখন পরম মান
এটার পরম মান মানে কি রুট ওভার আর ডট স্কোয়ার না? রুট ওভার মানে এটার মানে কি, এটার মানে হলো রুট ওভার আর ডট স্কোয়ার। তো আর ডট স্কোয়ার মানে হলো আর ডট ইন্টু আর ডট, আর স্কোয়ার রুটের বদলে দেওয়া হলো হাফ। এখন 1 নং সমীকরণে এই মানটা বসাই দিলে আর প্রাইম ইকুয়াল টু, এখানে এই যে এস এর মান, তার মানে আমরা ফাইনালি মূলত এটা কার মান পেলাম, এস ডটের মান, এস ডটের মান। এই মানটা আমরা এখানে বসাইলে যেহেতু নিচে এস ডট, তো এই মানটা আমরা যদি এখানে বসাই এটা মাইনাস করে উপরে চলে গেল। ঠিক আছে, আমি আবার বলতেছি এই এস ডটের মান হলো এটা, এই মানটা নিয়ে এখানে বসানোর বসানো হলো, যেহেতু এস ডটটা নিচে আছে এই জন্য এখানে মাইনাস হলে আসে, তাহলে আর প্রাইম হলো এত। তার মানে আমাদের এই অংশটা প্রমাণ হয়ে গেল, দ্বিতীয় অংশটা। এবার সর্বশেষ তৃতীয় পার্টের প্রমাণ, এটা প্রমাণ করতে হবে তৃতীয় পার্টের জন্য। তো দেখো 3 নম্বর পার্ট, আমরা জানি আর প্রাইম ইকুয়াল টু টি, এখান থেকে আমরা আর দুইবার ডিফারেন্স করলে আর ডাবল প্রাইম ডিটি অফ ডিএস, মানে এস এর সাপেক্ষে ডিফারেন্সিয়েশন, ডিটি অফ ডিএস মানে টি প্রাইম। দিন শেষে আমরা কী পেলাম, আর ডাবল প্রাইম ইকুয়াল টু টি প্রাইম, টি প্রাইম মানে কাপ্পা। এখন এটাকে যদি আমরা আবার ডিফারেন্সিয়েশন করি আর ট্রিপল প্রাইম, কাপ্পা বা কাপ্পারে করলে কাপ্পা প্রাইম, এন বাইরে, আবার কাপ্পা বাইরে এনরে করলে এন প্রাইম, তাহলে আর ট্রিপল প্রাইম কাপ্পা প্রাইম এন কাপ্পা, এন প্রাইম হলো টাও বি মাইনাস কাপ্পা টি, এখানে এটা গুণ করলে তোমার আসতেছে মাইনাস কাপ্পা স্কোয়ার টি, আর এখানে আমার কাপ্পা টাও বি, কাপ্পা টাও বি, আর কাপ্পা প্রাইম টি, কাপ্পা প্রাইম এন, এখানে আমরা সিরিয়াল করছি টি এন বি এই ফর্মেটে। এখানে একটা বিষয় লক্ষ্য করো, আর প্রাইমের মান হলো টি, এন আর বির পার্ট নাই, আবার এই ডাবল আর প্রাইমের মান হলো কাপ্পা এন, টির অংশ নাই বির অংশ নাই, আবার এটাতে তিনটা অংশ টি এন বি। তো এখন এই তিনটাকে যদি আমরা একত্রে এই নির্ণয়ক আকারে লিখি, তো এটার এগুলো সহগগুলো লিখবো আর কি, টি এর সহগুলো ওয়ান আর বাকি দুইটা কম্পোনেন্ট অ্যাবসেন্স, এই জন্য জিরো। আবার আর ডাবল প্রাইম কাপ্পা এন, একটা কম্পোনেন্ট কাপ্পা, টির কম্পোনেন্ট নাই আর বির কম্পোনেন্ট নাই, এনের কম্পোনেন্ট কাপ্পা, আবার এখানে কাপ্পা স্কোয়ার কাপ্পা প্রাইম কাপ্পা টি। এখন এটাকে যদি আমরা ওয়ান বরাবর বিস্তার করি, ওয়ান বরাবর সারিবাদ কলম বাদ দিলে এটার সাথে এটার গুণ কাপ্পা স্কোয়ার টাও থাকে, তার মানে এতের মান কাপ্পা স্কোয়ার টাও আমরা পেয়ে গেলাম। এখন আবার দেখো এখানে একটা কথা, টি এন বি, টি এন বি এর যদি আমরা একইভাবে এই নির্ণয়কের সাহায্যে লিখি, টির মধ্যে একইভাবে তোমার টির সহগ ওয়ান, এন আর বি নাই, ওয়ান জিরো জিরো, আবার এন এর মধ্যে ধরো অবস্থান ভেক্টর অনুযায়ী সাজালে জিরো, এন এর সহগ ওয়ান আর বি নাই, আবার এখানে মানে টিরে আমরা এইভাবে লিখতে পারি টি প্লাস জিরো ইন্টু এন জিরো ইন্টু বি, আবার এন মানে হলো জিরো প্লাস এন প্লাস জিরো ইন্টু বি, আবার বিকে আমরা লিখতে পারি জিরো প্লাস জিরো প্লাস বি, মানে এই যে সহগ, আমরা মূলত এই সহগগুলো নিয়ে এই নির্ণয়কটা তৈরি করলাম, ওকে, অবস্থান ভেক্টর দিয়ে আমরা তৈরি করলাম আর কি। তো এটা থেকে এটা লিখছে সবগুলো দিয়ে এই নির্ণয়ক লিখছে। এখন এটাকে যদি আমরা ওয়ান বরাবর বিস্তার করি, ওয়ান বরাবর সারিবাদ কলম বাদ এক এক এক, তার মানে টি এন বির মান পেলাম ওয়ান। এখন এক ও দুই এর আমরা কম্পেয়ার করে লিখতে পারি, এক ও দুই হতে আমরা লিখতে পারি যে এত ইকুয়াল টু, এই যে এটা রইলো। এখন এখানে মনে মনে একটা ওয়ান কল্পনা করলে আমাদের প্রমাণের স্বার্থে, কাপ্পা স্কোয়ার টি এর সাথে ইন্টু ওয়ান কল্পনা করলে তো কোনো ভুল হবে না, তো সেই ওয়ানের পরিবর্তে টি এন বি লিখে দিলাম। আশা করি বিষয়টা বুঝতে পেরেছ, প্রমাণের স্বার্থে আমরা কাজ করলাম। এখন আবার আরেকটা পার্ট এখানে লেখা হলো যে আর প্রাইম সমান টি, এটা তো আমরা জানি, আর ডাবল প্রাইম সমান তাহলে টি প্রাইম, এবং আর ট্রিপল প্রাইম সমান টি ডাবল প্রাইম, জাস্ট একবার একবার করে ডিফারেন্সিয়েশন করল। তার মানে আর প্রাইমের জায়গায় যদি টি লিখি, আর ডাবল প্রাইমের জায়গায় যদি টি প্রাইম লিখি, আর ট্রিপল প্রাইমের জায়গায় যদি টি, এখানে টি ডাবল প্রাইম হবে, ট্রিপল প্রাইম হবে না, টি ডাবল প্রাইম সমান এটা যা আছে তা, ওই যে ফিনিশ এই অংশটার আনার জন্য আর কি। এখানে দুইটা প্রাইম আছে টির উপরে, সর্বদা টি, টি প্রাইম, টি ডাবল প্রাইম। এই আশা করি
তোমরা বুঝতে পেরেছ? আমরা সম্পূর্ণ আলোচনা শেষ করলাম এই পার্টের। আমরা মূলত গোলকীয় ইন্ডাস্ট্রিজ নিয়ে এই পর্বে আলোচনা করেছি। সবাইকে ধন্যবাদ। আমরা পরের পর্বে ইনশাল্লাহ শুরু করব বার্টন কার্ভ নিয়ে। তো বার্টন কার্ভের পর্ব দেখার জন্য অগ্রিম আমন্ত্রণ রইল। আল্লাহ হাফেজ।